হ্যালো বন্ধুরা, আজ একটি ভিডিও দেখাবো। সেই ভিডিওটিতে তিনটে টিপস থাকবে। এই টিপসটা লক্ষ্য করুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সাবস্ক্রাইব করুন। আশা করি সবার উপকারে লাগবে। তবে শুরু করা যাক। Stop!
এবারে হ্যাঁ যে টিপসের কথা আমি বলছিলাম, প্রথমে পেন্সিল দিয়ে তো এঁকে নিতে হবে। এবার আমি যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই পেন্সিল দিয়ে আগে ড্রয়িংটা করে নিয়েছি। তো প্রথমে পেন্সিল দিয়ে আঁকতে হবে, আঁকার আগে দেখতে হবে সবার উপরে কোন ছবিটা আছে, যদি হিউম্যান থাকে বা কোনো জীবজন্তুর ছবি থাকলে ভালো হয়, সেটা আগে এঁকে নিতে হবে। তারপর পরপর দূরের ছবি ড্রয়িং করতে হবে।
এবারে নাম্বার টু টিপসটি যেটা হচ্ছে, প্রতিটি ছবি একটা পার্সপেক্টিভ থাকে, সেই অনুযায়ী আকাশ থাকে আমি সেটি কালার করে নেব। তাছাড়া যদি জল থাকে, নদী বা জলাশয় থাকে, সেটিও কালার করে নেব। Thank you.
এবারে থার্ড নাম্বার টিপসটি হলো ছবিটি কালার করার শেষ মুহূর্তে যদি কোনো হিউম্যান বা কোনো জীবজন্তুর ছবি থাকে সেটা চোখ কালো রং দিয়ে ড্রয়িং করে নিতে হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।